তো স্টুডেন্টস এবং লার্নার্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের জন্য যেগুলো যেগুলো কোশ্চেন আজকে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো সেগুলো কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে সবার প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোন রাজ্যের সম্পত্তি ইলোরা অজন্তা আন্তর্জাতিক উৎসব 2023 শুরু হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই গ্যারান্টি। কোন রাজ্যে হাইওয়ে বিশ্বের প্রথম বাঁশের ক্রাশ বেরিয়ার স্থাপন করা হয়েছে? মহারাষ্ট্র হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? তো দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ 3রা মার্চ হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে কর্ণাটক, এখানে উত্তর হয়ে যাবে কর্ণাটক। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। NTPC কোথায় সম্প্রতি সুপার ক্রিটিক্যাল প্ল্যান্টে ভারতের প্রথম এয়ার কুলড কন্ডিশনার স্থাপন করেছে? ঝাড়খণ্ড হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ পরের কোশ্চেন, সশস্ত্র সীমা বল SSB এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে সম্প্রতি? রেশমি শুক্লা হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে রেশমি শুক্লা এখানে উত্তর হয়ে যাবে। কে সম্প্রতি 2022 সালে BBC ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? তো মীরাবাই চানু হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবেই। তো দেখতে পাচ্ছ বিন্দিয়া রানী দেবী এশিয়ার ভারতের ভারত্য লন চ্যাম্পিয়নশিপ 2023-এ মহিলাদের 55 KG বিভাগে কোন পদক জিতেছেন? তো দেখতে পাচ্ছ রৌপ্য পদক জিতেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বারবার বলছি কে সম্প্রতি 2023 সালের মাদ্রিদ ওপেন টুর্নামেন্ট জয়ী হলেন? তো দেখতে পাচ্ছ কার্লোস আলকারাস এখানে হবে, হলো কার্লোস আলকারাস হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন দেখে দেখে বলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তোমরা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় ভারতীয় বিমান বাহিনী হেরিটেজ সেন্টারের উদ্বোধন করেছেন? চণ্ডীগড় হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো কোশ্চেন বসছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কে সম্প্রতি IPL ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে 7,000 রান পূর্ণ করেছেন? তো দেখতে পাচ্ছ এখানে উত্তর হবে বিরাট কোহলি হবে এখানে উত্তর, 5,000 রান করেছেন। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড় সড়ো রেকর্ড, এগুলো কিন্তু আসবে। ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে তৃতীয় G20 ভেলেন পয়েন্টের ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় শুরু হয়েছে? তো এখানে হবে উত্তর গোয়া। তো পরের কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু সবই ইম্পর্টেন্ট। কে সম্প্রতি 2023 সালের মিয়ামি গ্র্যান্ডের প্রিক্স জয়ী হয়েছেন? ম্যাক্স ভাস্টা পেন এখানে উত্তর হবে, ম্যাক্স ভাস্টা পেন এখানে উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিও। তো ট্রিপল জ্যামসে সম্প্রতি কে নতুন জয়ী রেকর্ড করেছেন? তো দেখতে পাচ্ছ প্রবীণ চিত্রা ভেল হবে এখানে উত্তর, প্রবীণ চিত্রা ভেল এখানে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়? 8ই মে হবে এখানে উত্তর, 8ই মে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্ক্রিন দেখে দেখে বলতে একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা কে কে কোন কোশ্চেন পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরের কোশ্চেন হলো SAF ব্যবহার বিমানের বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালন করার প্রথম ভারতীয় বিমান সংস্থা হলো? ভিস্তারা হবে এখানে উত্তর, ভিস্তারা হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ তো পরের কোশ্চেন, তোমাদের স্ক্রিনে শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড বানানোর প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এগুলো পড়লে পরে চাকরি কনফার্ম। তো এখানে দেখতে পাচ্ছ শিশুদের জন্য উত্তরপ্রদেশ প্রথম ডিজিটাল কার্ড বার করেছে। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভারতের প্রথম মেরিনা পাবে কোন রাজ্যে যা উপকূলীয় পর্যটনকে উন্নত করবে? তো দেখতে পাচ্ছ এখানে কর্ণাটক হবে এখানে উত্তর, পর্যটনকে উন্নত করবে কর্ণাটক। কে পুরুষের ক্যালিগরিতে ফিফার বর্ষসেরা ফুটবল 2022 শিরোপা পেলেন? তো দেখতে পাচ্ছ লিওনেল মেসি হবে এখানে উত্তর, মেসি হবে এখানে উত্তর। 2023 সালে মহিলাদের T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া হবে এখানে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা কিন্তু আসবেই গ্যারান্টি সহকারে বললাম, এগুলো পড়লে পরে চাকরি কনফার্ম। আমার চ্যানেলে অবশ্যই আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল, যেগুলো যেগুলো আমি স্ক্রিনের মধ্যে দেখিয়েছি যেগুলো যেগুলো এই ভিডিওর মধ্যে দেখেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এগুলো পড়লে পরে তোমাদের চাকরি কনফার্ম, কাট আউট কিন্তু উপরে থাকবে, এগুলো পড়লে পরে কিন্তু
তোমাদের অনেক পরীক্ষায় নাম্বার আসবে, তাহলে কিন্তু চাকরিটা অবশ্যই পাবে। আমি কিন্তু অনেকদিন থেকে এই চাকরির ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দেই, তো অবশ্যই আমাকে বিশ্বাস করো। এইবার 2023 সালের মতো 2023 সালে যদি বিশ্বাস করো, চাকরি পাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। যদি আমি চাকরি না দিতে পারি, তাহলে কিন্তু আমার নামে কুত্তা পুষি নিয়ে গ্যারান্টি সহকারে বলছি, আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের অনেক তৈরির কিন্তু আমি ভিডিও দিয়েছি, যেগুলো পড়লে পরে কিন্তু তোমরা চাকরি কনফার্ম পাবেই। তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করো, ওখানে গিয়ে অনেক দেখো, অনেক কোশ্চেন এবং উত্তর দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ডেটের। তো আজকে অবশ্যই দেখে নাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম। আরেকটা কোশ্চেন সেটের মধ্যে খুবই শিগগিরই দেখা হবে। বাই।